সকাল থেকেই লামিয়ার মন খারাপ। এই দেখেই তার শ্বশুর জিজ্ঞেস করল, কি হয়েছে বৌমা, তোমার কি কোনো কারণে মন খারাপ? সাকিবের সাথে কি কোনো ঝগড়া হয়েছে? লামিয়া মাথা নিচু করে বলল, না বাবা, কিছু হয়নি, আমি ঠিক আছে। আপনি আপনার রুমে গিয়ে রেস্ট নেন বাবা। আচ্ছা ঠিক আছে, আমি আমার রুমে গেলাম, কোনো সমস্যা হলে আমাকে বলো কিন্তু। এই বলে নিজের রুমে চলে যায় লামিয়ার শ্বশুর। লামিয়া পেটে হাত দিয়ে ব্যথায় কোকাতে কোকাতে ভাবে, তার যে সমস্যা এটা সে তার শ্বশুরকে কীভাবে বলবে, খুবই লজ্জার একটা বিষয়। আল্লাহ, যে কেন পিরিয়ডের মতো এত দুঃসহ যন্ত্রণাদায়ক একটা বিষয় মেয়েদেরকে দিল, সবাই কি বলা যায় না, আবার সহ যায় না। গতরাতে লামিয়ার পিরিয়ড হয়েছে, ঘরে একটা প্যাড ছিল, তা দিয়ে এতক্ষণ ব্যবহার করেছে, এখন তার নতুন প্যাড লাগবে। সাকিবকে যে অফিসে যাওয়ার আগে প্যাড কিনে দিয়ে যেতে বলবে সেটা মনে ছিল না তার। পুরনো কাপড় ব্যবহার করতে পারে না লামিয়া, এতে তার ইনফেকশন হয়। লামিয়া শ্বশুর রুমে গিয়ে দেখে শ্বশুর পত্রিকা পড়ছে। লামিয়া মাথা নিচু করে বলল, বাবা একটু দরকারি কথা ছিল। লামিয়া শ্বশুর পত্রিকা থেকে মুখ তুলে বলেন, বলো মা, তোমাকে সকাল থেকে কেমন যেন বিষণ্ণ লাগছে, আমি তো তোমার বাবাই, আমাকে সব খুলে বলো। লামিয়া মাথা নিচু করে বলে, কিভাবে যে বলি বাবা, আপনি কিভাবে যে বিষয়টা নেন, ভয় লাগছে। তুমি নির্ভয় বলো মা, বলো, বলল লামিয়ার শ্বশুর। লামিয়া এবার বলে, আসলে বাবা আমার পিরিয়ড হয়েছে, ঘরে কোনো প্যাড নাই, আমার প্যাড দরকার। লামিয়ার শ্বশুর স্বাভাবিকভাবে বলল, ও এই ব্যাপার, তুমি এই বিষয়টা নিয়ে এত সংকোচবোধ কেন করছো মা, এটা তো একটা স্বাভাবিক নিয়ম, তুমি কোনো টেনশন করো না, একটু অপেক্ষা করো, আমি ফার্মেসিতে গিয়ে প্যাড নিয়ে আসছি। কোন ব্র্যান্ডে তুমি ইউজ করো বলো, আমি ওইটাই নিয়ে আসবো। লামিয়া তার শ্বশুরকে বলে দেয় কোন ব্র্যান্ডের প্যাড আনবে। লামিয়ার শ্বশুর বের হয়ে যায়। এলাকার ফার্মেসি থেকে প্যাড কেনার সময় দোকানদার লামিয়ার শ্বশুরের দিকে বাঁকা চোখে তাকায়। লামিয়ার স্বামী সাকিব অফিস থেকে বাসায় এসে বাবা বাবা বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তার বাবা এসে বলে, কি হয়েছে সাকিব, এত চিৎকার চেঁচামেচি কেন করছিস? আচ্ছা বাবা, তুমি কি আমার মান সম্মান কিছু রাখবে না? কেন রে, আমি আবার কি করলাম, বলে সাকিবের বাবা। কি করেছ তুমি জানো না? তুমি আজকে ফার্মেসি থেকে প্যাড কিনেছ কার জন্য? দোকানদার আমাকে বাজে কথা শোনালো, আর তোমার এই বয়সে কার জন্য প্যাড কিনতে হয় একটু বলবা আমাকে, রাগান্বিত হয়ে বলে সাকিব। লামিয়া এবার সাকিবকে থামিয়ে বলে, তুমি বাবাকে এসব কি বলছো, বাবা আমার জন্য প্যাড কিনে এনেছে, তুমি চলে যাওয়ার পর দেখি প্যাড নাই, আর তুমি তো জানোই আমি কাপড় ইউজ করলে ইনফেকশন হয়ে যায়। কি বলো, বাবা তোমার জন্য প্যাড কিনে আনছে, অবাক হয়ে বলল সাকিব। এবার সাকিবের বাবা বলে, তুই এত অবাক হচ্ছিস কেন, মেয়ের অসুখে কি বাবা ওষুধ এনে দিবে না? শোন সাকিব, পিরিয়ড কোনো লজ্জার বিষয় না, এটা একজন নারীর জন্য গর্বের। এই যুগে এসে যারা পিরিয়ডকে লজ্জার বিষয় মনে করে তাদের মানসিকতা নিচু, এই ধারণা পাল্টাতে হবে। সাকিব লজ্জা পায়, তারপর বলে, বাবা তুমি ঠিক কথাই বলেছ, পিরিয়ড প্রতিটি নারীর জীবনের একটি স্বাভাবিক ঘটনা, এটা নিয়ে লজ্জা পাওয়ার বা সংকোচের কিছুই নেই।